হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জোনাকি বরাবর মতো আজকে আবারও চলে আসছি আপনাদের কাছে আরও একটি রিভিউ নিয়ে। আজকে আমি যে ক্রিমটা সম্পর্কে রিভিউ দিতে চাই, এই ক্রিমটা সম্পর্কে আপনারা কম বেশি সবাই পরিচিত, সবারই জানেন। তারপর এই ক্রিমটা সম্পর্কে অনেকেরই অনেক কোয়েশ্চেন থেকে থাকে যে এই ক্রিমটা অ্যাকচুয়ালি ফর্সা করে কিনা, এবং কতদিনের মধ্যে ফর্সা করে, এবং ইউজ করলে কোনো সাইড এফেক্ট হয় কিনা, বা ইউজ করে অফ করে দিলে কোনো প্রবলেম হবে কিনা, এবং ক্রিমটাতে ব্রণ যায় কিনা, ক্রিমটাতে কোনো পশম হয় কিনা, মুখের মধ্যে কোনো লোম হয় কিনা, সেরকম আরও অনেক ধরনের তথ্য, অনেক ধরনের কোয়েশ্চেন থেকে থাকে। সো আজকে আমি আপনাদেরকে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেবো, এবং হচ্ছে এই ক্রিমটা ফেক ভার্সেস রিয়েল ভার্সনটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো, এবং এই ক্রিমটা ইউজিং প্রসেসটা আপনাদেরকে আমি বলে দেবো, কীভাবে ইউজ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং এই রেজাল্ট আপনারা অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন। কোনো ফেয়ারনেস ক্রিমই রেগুলার ইউজ করা ঠিক না ফেসের জন্য। সো অনেক সময় দেখা যায় আমরা একটা ভালো রেজাল্ট পাওয়ার পর হঠাৎ করে আমরা ফেয়ারনেস ক্রিমটা ইউজ করা অফ করে দিই, দেন দেখা যায় যে হঠাৎ করে আমাদের ফেসের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। সো যে কোনো একটা ক্রিম আমরা ইউজ করার একটা প্রসেস থাকে, এবং সেই ক্রিমটা ছাড়ারও একটা প্রসেস থাকে। সো আমরা যদি কোনো ক্রিম কোনো প্রসেস অনুযায়ী ইউজ করি, এবং সেই প্রসেস অনুযায়ী ইউজ করা অফ করে দিই, তাহলে দেখবো আমাদের ফেসে কোনো সাইড এফেক্টও হচ্ছে না, এবং আমাদের ফেসে যে রেজাল্টটা সেই রেজাল্টটাও দীর্ঘস্থায়ী রয়েছে। নাও আমি আপনাদেরকে ইউজিং প্রসেসটা বলে দিচ্ছি। এটা যেহেতু নাইট ক্রিম, অবশ্যই আপনাদেরকে নাইটে ইউজ করতে হবে, কিন্তু আপনারা ডেতে ইউজ করতে পারবেন না। প্রথম 10 দিন আপনারা রেগুলার নাইটে ইউজ করবেন, 10 দিনের পর থেকে আপনারা একদিন পর পর ইউজ করবেন, দেন সেকেন্ড 10 দিনের পর থেকে আপনারা 2 দিন পর পর ইউজ করবেন, 1 মাস পর থেকে আপনারা 3 দিন পর পর ইউজ করবেন। এভাবে ইউজ করলে দেখা যাবে আপনাদের ফেসে এটা শ্যুট করেছে, এবং এটা হচ্ছে কোনো সাইড এফেক্টও দিচ্ছে না। দেন হচ্ছে যখন আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন, তখন আপনারা উইকে 3 দিন ইউজ করলেন, 2 দিন ইউজ করলেন, বা 1 দিন ইউজ করলেন, এভাবে আপনারা এটা ইউজ করা অফ করে দেবেন। তাহলে দেখা যাবে রেজাল্টটা ভালো রইলো, দেন হলো কোনো সাইড এফেক্টও হলো না। যে কোনো ফেয়ারনেস ক্রিমই আপনাদের এভাবে ইউজ করতে হবে, তাহলে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন, এবং সেটা অনেকদিন পর্যন্ত ধরে রাখতে পারবেন। যদিও আমি কখনো কোনো ফেয়ারনেস ক্রিম সাপোর্ট করি না, আমি অলওয়েজ বলি আপনাদের ফেসটা কীভাবে হেলদি থাকবে সেরকম কিছু ইউজ করেন। তারপর অনেকে ফেয়ারনেস ক্রিম কথা বলেন কি ইউজ করলে ফেয়ার হবে এবং ভালো রেজাল্ট দেবে, সো তাদের জন্য বলছি। সো আপনারা ফেয়ারনেসের জন্য চাইলে গ্রিন টি ক্রিমটা ইউজ করে দেখতে পারেন। আমরা সবাই চাই আমাদের ফেসটা ফর্সা, সুন্দর, দাগমুক্ত, ব্রণহীন, লাবণ্যময় করে তুলতে, বাট সেরকম করার জন্য দেখা যায় আমরা অনেক কিছু ইউজ করে থাকি, বাট তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই না। আমরা বিভিন্ন পাকিস্তানি ক্রিম ইউজ করে থাকি আমাদের ফেসটাকে ব্রাইট করার জন্য, দেন দেখা যায় আমরা, হ্যাঁ, আমরা 7 দিন 5 দিনে খুব ব্রাইট হয়ে যায় আমাদের ফেসটা, বাট এটা আমাদের একটা সময় পর দেখা যায় যে আমাদের ফেসটাকে অনেকটা নষ্ট করে ফেলে, অনেকটা রিয়াকশান দেখা দেয়। দেন হচ্ছে ইউজ কর অফ করে দিলে দেখা যায় আমাদের ফেসটা পূর্বে চেয়ে আর অনেক বেশি খারাপ হয়ে যায়, এবং একটা সময় পর দেখা যায় আমাদের ফুল ফেসে প্রচুর লোমে ভরে গেছে, প্রচুর পশম হয়ে গেছে, যেটা দেখতে খুবই বিশ্রী, খুবই বাজে দেখা যায়। সো আমি বলবো আপনারা যারা ফেসটাকে একটু ব্রাইট করতে চান, একটু সুন্দর করতে চান, তারা অন্যান্য পাকিস্তানি ক্রিমের চেয়ে আই থিঙ্ক অনেক অনেক ভালো হবে গ্রিন টি ক্রিমটা ইউজ করলে। কেননা এই ক্রিমটা অন্যান্য ক্রিমের মতো মেবি খুব দ্রুত কাজ করবে না, 7 দিনেই কাজ করবে না, 15 দিনেই কাজ করবে না, বাট এটা আপনাকে 15 দিন ইউজ করার পর থেকে আপনাকে একটা ফেসটাতে একটা ব্রাইট, একটা উজ্জ্বল একটা লুক দেবে। এবং ফেসে যদি ব্রণের কোনো সমস্যা থেকে থাকে, সেই ব্রণ কিন্তু এটা টোটালি রিমুভ করবে, এবং ব্রণ স্পট, যেটা ব্রণ স্পট দূর করবে। এই গ্রিন টি ক্রিমটা কিন্তু বাজারে প্রচুর ফেক বেরিয়েছে, প্রচুর ফেক প্রোডাক্ট বেরিয়েছে। সো আমি আপনাদেরকে এখন অরিজিনাল প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনতে পারবেন। এটা হলো গ্রিন টি অরিজিনাল ভার্সন, যেটা যেটা হচ্ছে অরিজিনাল ক্রিমটা। অরিজিনাল ক্রিমটা যদি আপনারা ইউজ করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমি এটা ইউজ করেছি অলরেডি, একটা শেষ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে। ফেসে যে 2-1টা ব্রণ হতো বা ছোটো ছোটো ব্রণ ছিল, সেই ব্রণটা আমার চলে গেছে। দেন হচ্ছে ফুল একটা ইউজ করে ফেলেছি, বাট হচ্ছে আমার মুখে সেরকম কোনো পশম হয় নাই, আলগা কোনো পশম বা লোম হয় নাই। ক্রিমটা তো অবশ্যই লেখা আছে 7 ডেজ হোয়াইটেনিং, বাট 7 ডেজে চোখে পড়ার মতো কোনো রেজাল্ট এই ক্রিমটা দিবে না। নর্মালি আমাদের 15 দিন ইউজ করার পরে আমরা হালকা একটা চেঞ্জ দেখতে পারবো, এবং ফুল একটা শেষ করে ফেললে দেখবো যে আমাদের ফুল ফেসটা 2 থেকে 3 শেড ব্রাইট করেছে। এই ক্রিমটা আমাদের ফেসটাকে ব্রাইট করার পাশাপাশি আমাদের ফেসে যে ব্রণের সমস্যা থাকে সেই ব্রণ দূর করবে, এবং ব্রণের ফলে যে ব্রণ স্পটটা হয়ে যায় সেই ব্রণ স্পটও দূর করবে, এবং নতুন করে আর কোনো ব্রণ হবে না যদি আমরা রেগুলার ক্রিমটা ইউজ করে থাকি। এই ক্রিমটা আমি অ্যাকচুয়ালি একটা শেষ করে ফেলছি, বাট আমার ফেসে সেরকম কোনো লোম হয় নাই, বা ছোটো ছোটো ব্রণ ছিল, নতুন নতুন ব্রণ হতো, সেই ব্রণের সমস্যাটা চলে গেছে। দেন হচ্ছে ব্রণের যে স্পট ছিল, দাগ ছিল ছোটো ছোটো, সেটাও চলে গেছে। আর গ্রিন টি ক্রিমটা যে সবারই শ্যুট করবে ব্যাপারটা সেরকম না, কোনো ফেয়ারনেস ক্রিমই, কোনো ফেয়ারনেস ক্রিম না, কোনো প্রোডাক্টই সকলের শ্যুট করে না। কোনো ক্ষেত্রে দেখা যায় 70-80% শ্যুট করে, বাকি পার্সেন্ট শ্যুট করে না। সবার ত্বক যেহেতু এক না, সবার তো আর শ্যুট করতে পারে না। তো আপনারা যদি শ্যুট করে ভালো কাজ দিতে তাহলে ইউজ করতে পারেন, কাজ না দিয়ে স্টপ করতে পারেন ইউজিংটা। আর এটা হচ্ছে আমার হাতে, এটা হচ্ছে ফেক যে ভার্সনটা, সেটা ফেক ভার্সনটা দেখুন টোটালি সেম, কাভারেজ টোটালি সেম করেছে, এবং ভিতরের যে ইয়েটা বক্সটা সেটাও কিন্তু সেম করেছে, কিন্তু এটা আপনারা খুললেই দেখতে পারবেন যে এটা হচ্ছে ফেক। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি।
এই ক্রিমটার ভিতরে কালারটা দেখুন, ভিতরে কালারটা টোটালি ডিফারেন্স। রিয়েল যে ভার্সনটা ছিল সেটার কালার ছিল এটা, আর এটা হচ্ছে ফেক ভার্সন, যেটা সেটার কালার হচ্ছে এটা। আর এই ফেক ভার্সনটা যদি আপনারা ইউজ করেন আপনাদের ফেস কিন্তু টোটালি ড্যামেজ হয়ে যাবে, টোটালি ড্যামেজ হয়ে যাবে। যদি বাহির থেকে বোঝা খুবই কষ্টকর কোনটা ফেক কোনটা রিয়েল, আপনারা একটু খুলে দেখে নেবেন যে এটা অ্যাকচুয়ালি ফেক নাকি রিয়েল। আর এরকম যদি ফেক পড়ে তাহলে আপনারা কোনোভাবেই ইউজ করবেন না, ফুল ফেস কিন্তু প্রচুর ড্যামেজ হয়ে যেতে পারে, প্রচুর সমস্যা হতে পারে। সো এই ক্রিমটা আপনারা কোনোভাবেই ইউজ করবেন না, যেটা রিয়েল ভার্সন সেরকম যদি হয় তাহলে ইউজ করবেন। আমি ফেক ভার্সনটা আপনাদেরকে একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি, আমি অল্প একটু ইউজ করে দেখিয়ে দেবো, কজ এটা আমি আবার ব্যাক করবো, এটা ফেক পড়েছে এটা আমি দেখতেই পারছি, এটা আমি ইউজ করব না। দেখুন ফেক ভার্সন যেটা সেটা কিন্তু খুব সহজেই অ্যাবজর্ব হয়ে গেছে। আমি আরও একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্রিমটা আপনারা দেখে রাখুন, এটা হচ্ছে ফেক ভার্সন যেটা, এটা খুব সহজেই মিশে যাবে। আর আমি রিয়েল ভার্সন যেটা সেটা একটু ইউজ করে দেখিয়ে দিচ্ছি, এটা আমার প্রায় শেষ পর্যায়ে। এই ক্রিমটা কিন্তু খুব সহজে অ্যাবজর্ব হয় না, রিয়েল যে ভার্সনটা সেটা কিন্তু খুব সহজে অ্যাবজর্ব হয় না, এটা অনেকটা ভাসা ভাসা ক্রিম, নর্মালি নাইট ক্রিম যেরকম হয় সেরকম আর কি। তো আপনারা দেখুন আমার এই পাশটাতে, হাতের এই পাশটাতে কিন্তু আমি গ্রিন টি ক্রিমটা ইউজ করেছিলাম, ফেক ভার্সন যেটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে কোনো কিছু ইউজ করেছি। আর এই পাশটাতে দেখুন এটা কিন্তু ভাসা ভাসা হয়ে আছে, এখানে বোঝাই যাচ্ছে কোনো কিছু ইউজ করেছি। সো আশা করি আপনারা ফেক এবং রিয়েল ভার্সনটা চিনতে পারবেন। তো ভিউয়ার্স আজকের জন্য এতটুকুই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলওয়েজ আমার সঙ্গে থাকুন ফর অনেস্ট রিভিউ। এবং যারা এই ক্রিমটার অরিজিনাল ভার্সনটা আমার কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমার নিউ ফেসবুক পেজে জয়েন হবেন, আমার নিউ ফেসবুক পেজ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওতে।